সুপ্রিয় সুদী আসসালাম আলাইকুম অ্যাসেন্টি হারবালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে জানাব দাউদ কেন হয় কি কারণে হয় এবং দাউদের প্রতিকার এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন ছত্রাকের কারণে দাঁত হয়ে থাকে সাধারণত বেজা বা স্বেচ্ছেতে জায়গায় ভালোভাবে আলো বাতাস পায় না এ ধরনের জায়গায় ছত্রাকের জন্ম নেয় অপরিষ্কার অপরিচ্ছন্নতা আটশাট অন্তবাস ব্যবহার করলে অপরিষ্কার কাপড় ব্যবহার করলে দাঁত হয়ে থাকে অথবা সংক্রামক ব্যক্তির কাপড় গামছা ব্যবহার করলে দাঁত হতে পারে দাঁত হলে সাধারণত চামড়ার উপরে গোলাকার ক্ষতের সৃষ্টি হয় এটি দেখতে অনেকটা চাকার মতো যার কিনারগুলো সামান্য উৎ যতই দিন যায় চাকার পরিধি বাড়তে থাকে আর কেন্দ্রের দিকে বা ভেতরের দিকে ভালো হয়ে যেতে থাকে ক্ষত স্থান থেকে খুশকি নেয় কখনো কখনও পানিবর্তী দানা বা ভর্তি দানা হয় ক্ষত স্থান অত্যন্ত চুলকায় মাথায় দাঁত হলে আক্রান্ত স্থানে চুল পড়ে যায় কোমরে বা কুচকিতে হলে চামড়া সাদা বা সরু হয়ে যায় নখে হলে নখ অস্বচ্ছ ও বঙ্গুর হয়ে যায় দাঁত চুলকালে সেখান থেকে কষ পড়তে থাকে অনবরত ক্ষত স্থানকে শুকনো রাখার চেষ্টা করা যতটা সম্ভব তেল বা সাবান না লাগানো সংক্রমণের জায়গাটা যত সম্ভব খোলা রাখতে হবে গেঞ্জি মোজা বা আন্ডারওয়ার প্রতিদিন পরিষ্কার করতে হবে উষ্ক গরম পানি অথবা সাবান দিয়ে ভালোভাবে দৌত করে শুকিয়ে নিতে হবে অতিরিক্ত হলে ওষুধ লাগানো এখন আমি আপনাদেরকে যে টিপসটি দেব সেটা হচ্ছে সিম গাছ আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিম গাছ হ্যাঁ এই সিম গাছ আপনাকে দাউদ একজিমা প্লাস্টিক সব কটি রোগ থেকে মুক্ত রাখতে কীভাবে সেটা সম্ভব তা এক্ষুনি বলে দিচ্ছি সিম গাছের এই কচি পাতা আপনি বেটে আপনার যে স্থানে দাউদ হয়েছে সেখানে আপনি লাগাতে পারেন এইভাবে দু থেকে তিন দিন লাগানোর পরেই আপনার দাউদ চিরদিনের জন্য চলে যাবে এখন যে কথাটি আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে সিম গাছের লতা এই যে দেখছেন মোটা লতাটা এই টাইপের একটি লতা আপনার ক্ষত স্থানে শুধু বসে দেবেন একটু ভালোভাবে লতা দিয়ে আপনার ক্ষত স্থানটা চুলকিয়ে দেবেন এই যে দাউদের যে ক্ষত স্থানটা আছে সেই জায়গাটা আপনি ভালোভাবে সিম গাছের লতা দিয়ে চুলকিয়ে দেবেন লতা থেকে যে দাঁড়ালো রেশ আছে তা দিয়ে চুলকাবেন এতে করে লতার মধ্যে যে কষ আছে তা আপনার ক্ষত স্থানে লাগবে এবং চিরদিনের জন্য দাউদ আপনার থেকে বাই বাই করবে সিম পাতা রস যখন আপনি ছেঁচে দাউদের জায়গায় লাগাবেন তখন অবশ্যই ক্ষত স্থানটা গরম পানি দিয়ে ভালোভাবে দৌধ করে নেবেন গরম পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পরে সেই জায়গাটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপর ছিম পাতাটা পেটে বা রসটা ওই স্থানে লাগিয়ে দেবেন আর একটি কথা সিম পাতা বাটার সময় অতিরিক্ত কোনো পানি ব্যবহার করা যাবে না পাতাটা ধুয়ে পাতা থেকে যে নির্যাস আছে যে রস আছে তাই দিয়েই আপনার দাউদ বা চুলকানির এই ক্ষত স্থানটায় আপনার লাগাতে হবে আর লতার বেলায় বলছি যদি আপনি লতা দিয়ে দাউদকে নিরাময় করতে চান সেক্ষেত্রে গাছ থেকে একটু লতা টেনে এনে দাউদের যে জায়গাটা আছে সেটা লতা দিয়ে চুলকিয়ে দেবেন বাস লতা থেকে যে রস আছে সেটা বেরিয়ে আপনার ক্ষত স্থান ভালো হয়ে যাবে দুই একবার করলেই এটা হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন